পেতনিমারি গেমিংয়ের পক্ষ থেকে অঞ্জম আয়ের কুইন ইয়ং এই সাপটি নিয়ে আরেকটা গেম খেলবো। চলুন তাহলে শুরু করা যাক। সাপটি আমরা প্রথমে খাবার খাইয়ে একটু বড় করে নেব, এবং খাবার না খাইলে আমাদের সাপটি দৌড়াতে পারবে না, এজন্য খাবার কিনলাম। এখন আমরা এই লাল সাপটির পিছু নেব, এটিকে আস্তে করে আস্তে করে দেখি মারা যায় কিনা। আমাদের সাপটি ছোট রয়েছে, এজন্য আমরা অত তড়িঘড়ি করলেও মারতে পারবো না, এজন্য এটিকে আস্তে আস্তে করে দেখি মারার চেষ্টা করব। দেখুন সাপটি অনেক দৌড়াচ্ছে, কিন্তু আমাদের সাপটি ছোট থাকার কারণে দেখুন তাও ওকে আস্তে করে বাড়ি দিয়ে মেরে ফেললাম। এখন খাবারগুলো খেয়েই আমাদের সাপটি অনেক বড় হয়ে গেল। এখন আরেকটা সাপ আমাদের গায়ে এসে অটোমেটিক মারা গেছে, এখন আমরা এই খাবারটিকে খেয়ে নেব। এজন্য আমরা আগেই এটিকে টার্গেট করব, অন্য সাপ মারার আগে আমরা আগে এই দুয়া সাপটিকে মারার চেষ্টা করব। দেখুন এটিও আশেপাশে অনেক সাপ রয়েছে, এজন্য এটি নড়তে পারতেছে না, জায়গায় বসেই ঘুরতেছে। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা একটু সামনে যেয়ে আসতে করে ওকে ব্যাট দেবো। ব্যাট দিলেই মারা যাবে, দেখুন ব্যাট দেওয়ার সাথে সাথেই মারা গেছে। আমরা এই কেমিক্যালটি খেয়ে নেব। এখন আমাদের স্কোর 5 গুণ করে বৃদ্ধি পাবে, অর্থাৎ যে কয়টা খাবার খাবে সেই খাবার অনুযায়ী 5 গুণ বৃদ্ধি পাবে। দেখুন আরও একটা সাপ মারা গেছে, এখন আমাদের সাপটি অনেক বড় হয়ে গেছে। ডান সাইডের এই যে নীল সাপটি রয়েছে, নীল সাপটিকে আমাদের পেঁচাতে একেবারে কষ্ট হয়নি, কারণ ও নিজে থেকেই খাবার খাইতে খাইতে ঘুরতে ঘুরতে পেঁচিয়ে গেছে। ওকে আস্তে করে টাইট দেওয়া মাত্রই মারা গেল। খাবারগুলো আমরা সব খেয়ে নেব, এবং আমাদের ডান সাইডে রয়েছে আর একটা বিউটিফুল সুন্দর সাপ, এই সাপটিকে আমরা এখন মারব। এই জুলি সাপটিকে দেখুন, জুলি সাপটি আমাদের প্যাচ দেওয়া মাত্রই ভিতরে যে আস্তে করে গায়ে খেয়ে মারা গেছে। এখন এই স্পাইডার সাপটিকে আমরা মারার চেষ্টা করব। স্পাইডার সাপটি একটু আস্তে আস্তে চলতেছে, এবং এটি সোজাভাবে চলতেছে, যার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছে, এখন একটু বাঁকা হয়েছে। এখন আমরা এটিকে পেঁচিয়ে দেবো, দেখুন এর গায়ে একটা জুলি সাপ এসে লেগে মারা গেল। দেখুন আরও একটা সাপ আমাদের গায়ে লেগে মারা গেছে, আমাদের মারতে লাগে নেই। স্পাইডার ফার্মটি ভিতরে রয়েছে, একটু আস্তে করে টাইট দিলেই সাপটি মারা যাবে। আমরা এটিকে টাইট দিয়ে মেরে বাইরে যে সাপগুলো আছে এগুলোকে মারার চেষ্টা করব। দেখুন এটি আস্তে করে একটু বাঁকাভাবে রাখায় সামনের ভিতরে যেই মারা গেছে দুপুরের কায়দায়। আমরা এখন এই পিঙ্কি যে সাপটি আছে এই সাপটিকে মারার চেষ্টা করব। পিঙ্কি সাপটি নতুন একটা সাপ, এটিকে দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমরা এই পিঙ্কি সাপটিকে আস্তে করে পেঁচিয়ে দেব, কিন্তু আশেপাশে অনেক সাপ থাকার কারণে আমরা সহজেই পেঁচাতে পারতেছি না, কারণ অন্য সাপের গায়ে লেগে আমাদের সাপটা যদি মারা যায় তাহলে আর পিঙ্কি সাপটিকে মারা হবে না। দেখুন পিঙ্কি সাপটিকে এখন একদম পেঁচিয়ে ফেলেছি, এখন আর ওর কোনো রক্ষা নেই, ওর মারাই লাগবে। এখন আস্তে করে টাইট দিলেই মারা যাবে। দেখুন সাপটি মারা গেলেও আমরা খাবার খেয়ে খেয়ে আমাদের স্কোরটি আরও বাড়িয়ে নিলাম। আমাদের সাপটি